मंच उपस्थित सभापति मैडम, एसडीओ साहब, वीडियो बांकुरामन, पूर्तोकर्मा तक लेप्रोसी हाउसिंग लेप्रोसी हॉस्पिटल सुपर अन्य जारा हमारे एखे उपस्थित आज मीडिया फ्रेंड्स सबाई के हमें नमस्कार जाना इकुन वीडियो साहब एंड सभापति मैडम खूब डिटेल बोले दिए यही प्रोजेक्टा नहीं है तो हमारे एकटाई कथा छोटो दैट हमारा ये जो लेप्रोसी कॉलोनी जो हाउसिंग बाड़ी जो टाका दिए साथे साथ अन्य एक जगह ब्लॉके टाका दिए मैं ये जिलाते ही बट एरा जे भाव ओखाने एखोनो शुरू होयनी एर आगे हमें दिए मैं आई थिंक सेप्टेम्बर अक्टोबर मासे एखाने दिए छ मास आगे हमें अन्य एक ब्लॉके दिए ওরা এখনো করতে উঠতে পারে নি এখন বাট এখানে এত সুন্দরভাবে সব কিছু হওয়ার পরে বাড়িও হয়ে গেছে একটা রোডও তৈরি হচ্ছে ওয়ার্কশেডও হচ্ছে ইলেকট্রিসিটি আর যে জলের ব্যবস্থাও হচ্ছে এই সব জিনিসগুলো যে মানে এরা করতে পেরেছে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল এটা মানে উইদাউট কোঅপারেশন ফ্রম পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম আমাদের আমি ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম অ্যান্ড আমাদের প্রধান আছেন এখানে প্রধান ম্যাডাম আছেন আর পুত্র কর্মাধ্যক্ষ সাহেব আছেন বিডিও হ্যাজ টেকেন স্পেশাল ইনিশিয়েটিভ একটা মানে এভরিডে ইউজ টু টেক মানে এখানে এসে দুয়ারে সরকার ক্যাম্প হোক বা অন্য অন্য যে পরিষেবা যে পশ্চিমবঙ্গ সরকারে আছে ওটা এখানে স্পেশাল একটা ক্যাম্প করে ওরা মানে মানে ওদের মানে টাইম নিয়ে ওরা করেছেন সো এটা নিয়ে আমি খুবই কৃতজ্ঞ আছি ফর এভরি ওয়ান এখানে এদের সহযোগিতা ছাড়া এটা হতো না এত তাড়াতাড়ি এটা মানে সত্যি কথা তো আমি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম আর অন্যান্য যে পরিষেবা আছে ওটা তো ভিডিও সাহেব বিস্তারিতভাবে বলেই দিয়েছেন এসব কিছু মানে যে জল স্বপ্ন থেকে শুরু করে বোরিংও হচ্ছে এখানে আর ইলেকট্রিসিটি কানেকশন থেকে শুরু করে সব কিছুই আমরা মানে এখানে দেবো স্পেশাল মানে স্পেশাল প্রায়োরিটি করে দেখব অ্যান্ড আমি বাস একটু শুনতে চাইছি কোনো যদি বেনিফিশিয়ারি যদি কিছু বলতে চাইছেন অ্যান্ড এটা মানে সত্যি এই যে বাড়িগুলো আছে ভেরি ভেরি ওয়েল ডিজাইন্ড এই বাড়িগুলো কোনোই মানে মানে বিএওয়াই থাক বা মানে ওখান থেকে ভেরি ভেরি মানে যেভাবে সভাপতি ম্যাডাম আর বলেছেন কি একটু বেশি স্পেস আর সব কিছু আছে এটাতে সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাম কি এত মানে দিস ইজ ডিজাইন্ড বাই আপনারাই ডিজাইন করেছেন এটা আপনাদেরই মানে ইনিশিয়েটিভ এটা হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ যেখানে বিকজ অফ ইউর হার্ডওয়ার্ক অনলি এটা সুনীল পাল মহাশয় আমাদেরকে এখানে ঝুপড়ি ঝাপড়ি করে বাস করার অনুমতি দিয়েছিল সেই থেকে আমরা এইখানে বসবাস করছি দাদুর প্রচেষ্টাই আগে ঘর হয়েছিল সেই ঘরগুলোর অবস্থাটা খুবই শোচনীয় হয়েছিল দেওয়াল ফাটা বরকেট ছেঁদা ঘরে জল ঢুকে বৃষ্টি পড়লে শোয়ার জায়গা নাই একটা দুটো হাঁস মুরগি যে রাখবো তার জায়গা নাই ছেলেপিলার বই খাতা কোথায় রাখবো তার জায়গা নাই এরকম অবস্থার মধ্যে আমরা ছিলাম তো দাদুর সব দিনেই একটা ইচ্ছা ছিল যে আমার কলোনির মানুষদের যেন খাওয়া পরা আর থাকা এই তিনটা জিনিসের যেন কোনো কষ্ট না থাকে তো আজকে আমাদের মুখের এই হাসিটা দেখলে দাদু হয়তো অনেক অনেক খুশি হতো তো যাক দাদুর আজকে এই আমাদের মুখের হাসিটুকু দেখার মতো সৌভাগ্য হলো না দাদু আমাদের ছেড়ে চলে গেছেন আজকে আমরা সেই ভাঙা বাড়ির থেকে এখন দালান বাড়ি পেয়েছি আমাদের খাবার জন্য স্যার চাল দিচ্ছেন পয়সা দিচ্ছেন পরার জন্য শাড়ি দিচ্ছেন আমরা আজকে যে শাড়িগুলো পরে আছি এই শাড়িগুলো সব আমাদেরকে ছেড়েই দিয়েছেন একবার নয় দুবার দিয়েছেন আবার আজকে দেখছি এনেছেন ওগুলো নাও পাবো ম্যাডাম কাজে গিয়েছে এবং কতজন পরিষেবা পেলেন এখানে এখানে আমরা মানে লেপ্রেসি হাউসিংয়ের অনেকটা অসুবিধা ছিল যেভাবে ভিডিও সাহেব বলেছেন মানে কাঁচা বাড়ি ছিল অনেকটা জল ঢুকে যাওয়ার অবস্থা সব ভেঙে যাওয়ার অবস্থায় লেপ্রেসি যে রিহ্যাবিলিটেট হয়েছে হসপিটাল থেকে ওরা সব ফ্যামিলিস ওই রকম থাকতো তো আমরা মানে ভিডিও সাহেব আমাকে যখন বলেছেন সভাপতি ম্যাডাম যখন আমাকে বলেছেন আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে ওদেরকে মানে হাউসিংয়ের জন্য মানে টাকাটা দিয়েছি তারপরেই মানে ওরা সব মানে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে তিন মাসের মধ্যে পুরো এটা কমপ্লিট করে দিয়েছেন পুরো এত ভালো করে
প্রত্যেক বাড়িটা হয়েছে অ্যান্ড আমি খুবই ভেরি স্যাটিসফাইড উইথ দ্য জব অ্যান্ড ওটা যে লেস টাকা এসেছে ওটাতেই ওরা সুন্দর করে একটা রোডও তৈরি করে দিচ্ছেন 30% যে লেস টাকা হয়েছে তো আর তারপরে ওরা ইলেকট্রিসিটি হোক বা জলের ব্যবস্থা আর এখানে যে যে ক্যাম্পগুলো আছে আর সব কিছু মানে ওয়ার্কশেড সব কিছুই ওরা করে দিচ্ছে না এত সুন্দরভাবে এটা মানে কালেকটিভলি মানে সবাই যদি মিলিয়ে একটা কাজ করতে মানে একটা যদি কাজ করে করতে নামাবেন তখন কিভাবে কি মানে ফ্রুট হবে ওটা মানে এটা একটা ভালো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে অক্টোবর মাসে ম্যাডামকে যখন আমরা এখানে দুর্দশার কথা জানাই তারপর কিন্তু উনি অক্টোবর মাসে আমাদের টাকা দিয়েছিলেন বর্ষার পরটাতে তারপর আমরা কিন্তু অতি দ্রুত টেন্ডার করে আমাদের পঞ্চায়েত সমিতি সহযোগিতা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে এবং বিশেষ করে এখানে কিছু লোক আছেন যারা কিন্তু এখানে প্রচুর সহযোগিতা করেছেন আমরা এখানে প্রায়ই এসেছি এখানে এসে পর আমরা ভেবেছিলাম শুধু ঘরগুলো তৈরি করব এবং তারপর দেখলাম কিছু ঘর আরও একটু খারাপ হয়েছে আগে তৈরি হয়েছে সেগুলোকেও আমরা মেরামত করে দেবো বলেছি ম্যাডামের নির্দেশে এবং এখানে জল রাস্তা তার সাথে সাথে সামগ্রিক উন্নয়ন যেটা আছে সামগ্রিক উন্নয়ন বলতে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারের মাধ্যমে যেটা লক্ষ্মীর ভাণ্ডার মানবিক স্বাস্থ্যসাথী এবং অন্যান্য যে মানে ভাতা যেগুলো আছে সেগুলো যে যার প্রাপ্য সেগুলো কিন্তু 100% এখানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার সাথে সাথে এরা যারা খাবার অসুবিধা ছিল কিছু লোক ভিক্ষাবৃত্তি করতো সেগুলোকে বন্ধ করে পর আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে এখানে যে চাল একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু এদের খাবারটা পৌঁছে যায় থাকার তো ব্যবস্থা হলো এবং যে বস্ত্র কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা দিয়ে দিই ওদের ঠিক আছে তো এটা কোনো শুধু ঘর তৈরি নয় আমরা কিন্তু এখনও পর্যন্ত এদের মানবিক মানে মানব উন্নয়নের জন্য যেগুলো আছে উনি বলেছেন যে আমাদের বিশেষ করে যেটা আছে যে মুরগির হ্যাচারি তারপর পোলট্রি শেড এবং ছাগলের ঘর এরা ওরা করতে পারবে এটাতে ওদের ইনকাম জেনারেটিং হবে সেই জন্য এগুলোকে এরপরে আমাদের পরবর্তী পদক্ষেপে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা কনভার্জেন্ট ওয়েতে এগুলোকে তৈরি করবো।